গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। সবাই কেমন আছো? সবাই ভালো, সুস্বাস্থ্য এবং সাকসেস কামনা করি। তো আমি আজকে যে কথাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, তার মধ্যে বিশেষ বিশেষ যে কথাগুলো সেগুলো কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট, 3000 যে নতুন ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হবে, এ কথা যখন আমরা জেনেছিলাম মানে সেটা কবে হবে, বা WBP যে 10000 বা 10+, 10000 প্লাস মাইনাস 2000 বা 12000 যে রিক্রুটমেন্ট সেটা আসতে কি পারে, বা আবগারির ফর্ম ফিল আপ কীরকম হবে না হবে, এ বিষয়ে কথা বলবো। তো সবার আগে বলে নেব, সেপ্টেম্বর মাসে যে রেজাল্টটার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে সেটা যেহেতু নাও হতে পারে, এরকম কথাবার্তা ব্যাপার আছে যে সেপ্টেম্বরের রেজাল্ট আসছে না, সেক্ষেত্রে কি অক্টোবরে দুর্গাপুজোর মানে শুরুতে অক্টোবর মাসে যে ফার্স্ট উইক যদি বলা যায়, সেই ফার্স্ট উইকে রেজাল্ট দিতেই পারে? আর একেবারে যদি ফার্স্ট উইকে সম্ভাবনা যেটা আছে যদি না হয়, তাহলে নভেম্বরে ধরে রাখো তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এবারে এইটা শোনার পরে অনেকের মনে প্রশ্ন জাগবে যে আপনি বলেছিলেন সেপ্টেম্বরে আসবে, কেন এলো না? সেক্ষেত্রে এত দেরি করলে বয়সটাও, প্রত্যেকটা মানুষের বয়স, যে সমস্ত মেয়েরা বাড়িতে অনেক কিছু টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, বাবা মা গার্জেনকে বোঝাতে হয় যে আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, সেক্ষেত্রে তাদের সিচুয়েশনটাকে আমি ফিল করে বলতে চাই, বা অন্য যারা ছেলেরা আছো আমাদের ওয়েল উইশার্স, যারা চ্যানেলে সাপোর্ট করো বা করো না, যারা দেখছো এই ভিডিওটি, তাই বলবো যে বয়স বেড়ে যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার, রিক্রুটমেন্ট প্রসেস স্লো, সেক্ষেত্রে মনে নানান অভিযোগ হতে পারে যে এগুলো কেমন কেন এত দেরি হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো একটা দুটো মাস এদিক ওদিক রেজাল্ট হতে পারে, নতুন রিক্রুটমেন্ট এমার্জেন্সি সার্ভিসে সবসময় আসতে থাকবে। একবার যখন মানে নিজে ডিসাইড করে নিয়েছো যে নিজের ট্র্যাক মাস্টারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সেগুলোকে ত্যাগ করে যখন পুলিশ ডিপার্টমেন্ট বা ডিফেন্স লাইনে ঢুকেছো, তখন সেই ডিফেন্স লাইনের বোর্ড, যারা রিক্রুটমেন্ট বোর্ড, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের PRB যারা আছে, তাদের মতামতের উপরে আমাদের ডিপেন্ড করতেই হয়। সেক্ষেত্রে তাদের মত চেঞ্জ হয়, কখনো বলে যে এরকম রেজাল্ট হতে পারে, এরকম সম্ভাবনা, আবার সব কিছু মানে ভুল প্রমাণিত করে সাডেনলি কিছু ভ্যাকেন্সি বেরোয়, সেক্ষেত্রে জেলের এবং সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ সেগুলো সব হয়েছে এবং সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ চলছে, সেক্ষেত্রে টিএট প্রিপারেশান সবাই নিচ্ছে, এক্ষেত্রে সব কিছুই মোটামুটি আসছে, সেক্ষেত্রে ডিলে হচ্ছে সেক্ষেত্রে পুলিশের রেজাল্টটা। আমি বলবো নভেম্বরে KP-র প্রিলিমিনারি রেজাল্টের জন্য সবাই প্রিপারেশান নাও, আর এই যে দুটো মাস সময়, সেপ্টেম্বরের শেষটা কিছু সময়, দুর্গাপুজোর সময় নিজেকে সম্পূর্ণভাবে পুজোর আনন্দে, বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে নিজেকে ভাসিয়ে দিলে হবে না, কারণ এই দুর্গাপুজোর আনন্দে আমরা যদি নিজেদেরকে একদম সেই দিকে ডেডিকেট করে দিই, তাহলে আমরা ইনভলভ হয়ে গেলে কী করব, কী ভুল হবে না, টেটের যে প্রিপারেশান সেটা স্লো হয়ে যাবে, ফুডের SI রয়েছে, এত বড় অপরচুনিটি সেটা স্লো হয়ে যাবে, তারপরে পুজোর পরেই হঠাৎ রেজাল্ট হাতে আসবে, সঙ্গে সঙ্গে মাঠের জন্য প্রস্তুতির দিন দিয়ে দেবে, সেক্ষেত্রে যার পায়ে ব্যথা, সিং পেন, এক্সেট্রা এক্সেট্রা, যার যেটা প্রবলেম, অনেকের টাইমে আসছে না, অনেক বোনেদের, অনেক মানে যারা আছো তাদের টাইম আসছে না, অনেক ভাইদের টাইমে আসছে না, ঠিক আছে, টাইমে রান আসছে না, সেগুলো এই যে সময়টা স্প্যান অফ টাইমটা পাচ্ছ সেটা কাজে লাগাতে বলছি। আমি বলবো কাজে লাগা, এক্সিকিউট করতে, স্ট্রেংথেন করো নিজের স্ট্রেংথটাকে, এই সময় সুযোগে শক্তিশালী করে নাও যে আমি এই দুটো মাস বা এই একটা মাস সময় পাচ্ছি, ডিলে হচ্ছে তার মানে আমার কাছে অপরচুনিটি, যে আমার পড়াশোনা ইংরেজি ল্যাক আছে, অঙ্কে ঘাটতি আছে, GI ঘাটতি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ঘাটতি আছে, এই অক্টোবর মাসটা আর সেপ্টেম্বরের শেষটুকু আমি সেটা রেডি করে নেব। এইভাবে মনের জোর নিয়ে পড়াশোনা করো, WBP-র এই মুহূর্তে কোনো খবর নেই, ফালতু ভিউয়ার্স বাড়ানোর জন্য বাড়িয়ে বলবো না, এই মুহূর্তে কোনো খবর নেই, আবগারিরও এই মুহূর্তে কোনো খবর নেই, যতক্ষণ না ঠিকঠাক খবর না হলে আমি আমি সেটা আপডেট দেবো না। আর সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, আমি মিশন অফিসারের যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেগুলো দিতে থাকবো, আবার ভিডিও আনবো, আর কলকাতা পুলিশের নতুন ফর্ম ফিল আপ 3000-এর সেটা এখন নেই, রেজাল্টের কথা আমি বললাম, এই রেজাল্ট, আর যাদের মাঠ টাইমে আসছে না অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, মাঠে যাও, সেখানে গিয়ে মনে জোর দিয়ে যতটা পারো একটা ডায়েট চার্ট বানিয়ে নিয়ে, একটা মনের জোরটা বারবার বলেছি, মনের জোরটাই আসল, মনের জোর নিয়ে পড়াশোনা করো, মাঠে দৌড়াও, অবশ্যই সাফল্য আসবে। আর সবসময় মনে রাখবে কম্পিটিটিভ এক্সামের একটা যে লাইন, যারা এই লাইনে একবার চলে আসে, এখানে এলে সেই লাইনটাই ধরে রাখতে হয় যে আমি যা এক্সাম হবে দেবো। আর আরেকটা কথা আমি বলবো, রেলে যারা অ্যাসপিরিয়েন্স, রেল এবং 10+2 যাদের মানে CHSL যাদের আছে, CGL, CHSL, 10 রেল, রেলে কিন্তু খুব সাডেনলি একটা বড় ভ্যাকেন্সি আসবে, সবাই ডিফেন্স, ফুড SI নিয়ে মাতামাতি করছে,
কিন্তু সাডেনলি রেলের একটা বড় অপরচুনিটি, আর যদি অ্যাপ্রেন্টিসে কারোর এ করা থাকে তাহলে সেদিকটাও খাটতে পারে। আইটিআই করে নেওয়ার কথা বলবো, যারা এইচএস পাস করছো বা উচ্চ মাধ্যমিক কলেজ পাস করছো, আইটিআই করে নাও, রেলের বোর্ডটাকে টার্গেট করো। রেলের একটা হিউজ হিউজ রিক্রুটমেন্ট ফ্রম আরপিএফ টু এনটিপিসি টু টিটি, আর যেগুলো সমস্ত লোকো পাইলট সব কিছু একটা বড় ভ্যাকেন্সি আসবে, এটা কিন্তু আমি বলে দিলাম। ভালো করে তৈরি হও যারা নিজেদেরকে ভালো কিছু জায়গায় দেখতে চাও, আর ডিফেন্সে যারা থাকতে চাও ডিফেন্স লাইনে, তাদের জন্য বলবো অপরচুনিটি আসতে থাকবে, অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে, এটুকু আমি বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংকস অ্যালট, আর এইভাবে সাপোর্ট করুন, স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস। আবার কিছু আপডেট হলে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।